গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা বিয়ে বাড়ির মিনি ব্লগ দেখাবো তোমাদের। আমাদের ইনভিটেশন ছিল আর কি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, কুর্তি পরেছিলাম, বাচ্চা আছে, জানোই তো বাচ্চাকে সামলাতে হয়, এই জন্য মানে সিম্পল সেজেই গেছিলাম বিয়ে বাড়িতে। এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, গাড়িতে আছি এখন আমরা আর কি। এই যে আমার শাশুড়ি, শ্বশুর, তারপর হচ্ছে আমার জা আর আমার জায়ের ছেলে, সবাই মিলে আমরা যাচ্ছি। সঙ্গে আমার বড় ছিল, ও গাড়ি চালাচ্ছিল বলে তোমাদেরকে দেখাতে পারিনি আর কি। যাই হোক, গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছিলো তো আমরা পেট্রোল পাম্পে এসে গেছিলাম পেট্রোল নিতে। নিতে বেশিক্ষণ টাইম লাগেনি, ভিড় ছিল না খুব একটা। আর বিয়েবাড়িটা আমাদের বাড়ির কাছেই ছিল, বেশি দূরে ছিল না, বুঝলি তো। আর রাত প্রায় তখন ওই 8:30-9:15 হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। বর অফিস থেকে ফিরলো, তারপরেই আমরা সবাই মিলে গেছিলাম আর কি। খুব ক্লোজ রিলেটিভের বিয়ে তো, সবাই মিলে না গেলে জানোই তো কেমন একটা লাগে, ওই জন্য ওর জন্য অপেক্ষা করতে গিয়েই আমাদের অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, আমরা বিয়ে বাড়ি প্রায় পৌঁছো পৌঁছো হয়েই গেছি। এই যে দেখো আমরা এসে গেছি। গেটটা খুব সুন্দর সাজানো হয়েছিল, নন বেঙ্গলি ব্রাইড ছিল আর কি। ব্রাইডটাও খুব মিষ্টি ছিল, তোমাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় ছিল, অনেক লোকের ইনভিটেশন ছিল, যেই কারণের জন্য হয়তো ভালোভাবে তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না। এই দেখো আমরা এখন ঢুকছি, আমার ছেলে আমার বরের হাত ধরে ধরে যাচ্ছে, তোমরা দেখ তেই পেলে। চলো ডেকোরেশনটা তোমরা দেখো, খুব সুন্দর সাজিয়েছিল। আমরা ব্রাইড যেখানে আছে ওখানে যাই। এই যে আমরা যখন যাই তখন ওদের বিয়ে শুরু হয়ে গেছিলো। বিয়ের তো অনেক কিছু রিচুয়ালস থাকে, ওদের ওই সমস্ত রিচুয়ালসগুলো হচ্ছিলো আর কি। আর ননমঙ্গলের তো অনেক রিচুয়ালস থাকে, বাপ রে। যাই হোক, মায়ের একজন ক্লোজ রিলেটিভের সাথে দেখা হয়ে গেছিলো, মা দেখো এদিকে কথা বলছে। তারপরে আমরা সময় নষ্ট না করেই খাওয়ার কাউন্টারে চলে এসেছিলাম, কেন বাচ্চা আছে বুঝতেই পারছো, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, বাড়ি ফিরতে হবে, ওই জন্য তাড়া ছিল আর কি। তো আমরা ঝটপট খেয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আর কি। ওই যে আমার বর গাড়ি চালাচ্ছে, আমরা যাচ্ছি। ওই রাত তখন ওই 11টা মতো বাজে, আমরা ফিরছি ঘরের দিকে। ঘরে এসে দুজনের বদমাশি শুরু হয়ে গেছে, দেখছো তো তোমরা, সব সময় এরা বদমাশি করতেই থাকে, ঘরকে পুরো মাতিয়ে রাখে জানো তো দুজনে মিলে। আর ঘুমোয়ও এরা অনেক দেরি করে, রাত্রেবেলা 11:30-12টার আগে এদের চোখে ঘুম আসে না, খেলতে থাকে দুজন। যাই হোক, বাচ্চা বদমাশি করলে খেললে তবেই ভালো লাগে। ওরা খেলছে আর আমরা নিজেদের মতো কথা বলছিলাম আর কি। বিয়েবাড়ি কেমন গেল, খাওয়ার কেমন ছিল, যাই হোক রাত অনেকটাই হয়েছে। চলো ব্লগটা এখানেই শেষ করলাম, গুড নাইট, টেক কেয়ার সবাই, খুব ভালো।